বুঝতে পারছো, মুখ ঝকঝকে চকচকে করার জন্য ফ্যান লাভ লাগাইছি, এর জন্য বললাম যে আজকে সবাই সেজে। তো হে গাইস, হোয়াটস আপ, ওয়েলকাম টু মাই চ্যানেল সুজিত ব্লগ এসপি। আজকে আমরা যাচ্ছি একটা স্পেশাল জায়গায়, কারণ আমাকে মানে ওখানে গেলাম তো ওরা বললো যে রেডি রেডি হয়ে আয়, একদম সবাই রেডি হয়ে আছে, সবাই সেজেগুজে আজকে একদম এক নাম্বার, সবাই এক নাম্বার সেজেগুজে আছে। এই জন্য আমাকে বললো সেজেগুজে আয়। এখন বলছে যখন সেজেগুজে যায় যেতে, তখন নামি দামি জায়গায় হবে, খুব ভালো একটা জায়গায় হবে। তো চলো যাওয়া যাক, লেটস গো। এই যে দেখো, এই যে গাইস, এই যে মারাত্মক লেভেলে একদম সেজেগুজে নিচ্ছে সবাই, একদম আমি বাদে সবাই মারাত্মক লেভেলে সেজেছে। একই জামা পরে আমি 10-12টা ব্লগ করি, তো কোনো ব্যাপার না। চলো যাওয়া যাক সেই বিশেষ জায়গায়। তো গাইস, আমরা এই যে এখন যাচ্ছি সেই বিশেষ জায়গায়। দেখো, স্কুটি, সাইকেল বা বাইক, যেটাই চালাই বা বসি, যত প্রকারের উড়ন্ত পোকামাকড় আছে সব কটাই এসে আমার চোখে বসবে, তারপরে ওগুলোকে বার করতে আমার 3 ঘন্টা লেগে যায়। এর জন্য আমি এমন সাজ সেজেছিলাম। দেখো, একটা চশমা পরে নিচ দিয়ে পোকামাকড় যেভাবে হোক ঢুকে যায়, এর জন্য আমি 2টা চশমা পরেছি, আর ওই যে হেলমেট তো আছেই সেফটির জন্য। তো ব্যাস এইভাবে এখন যাবো, কোনো সাইড দিয়ে পোকামাকড় ঢুকতে পারবে না ইয়ার কি নাকি। তো আর দেখতেও বেশ ভালোই লাগছিল, তো চলো যাওয়া যাক। এই স্কুটিটাকে প্রথমে খাওয়াতে হবে কিছু, কারণ আমরা বাড়িতে খাওয়া দাওয়া করে বেরিয়েছি স্কুটি বাদ দিয়ে। তো এখন স্কুটিটাকে খাওয়ানো হোক। এইভাবে খাওয়ানো হচ্ছে গাইস স্কুটিটাকে, প্রসেস দেখো একদম। ও, এই যে গাড়ি একদম টনটন, এই যে এখন ঘোড়া স্পিডে ভাগবে। তো চলো এখন লেটস গো। তো আমাদের পথের জার্নিটা খুব বেশি দূর হয়, আমি এখন ড্রাইভিং করবো আর ও পিছনে এখন বসবে। চলো এখন আমি ড্রাইভিং করবো, একদম বি সেফটি, একদম হেলমেট চশমা টশমা পরে, 2টা চশমা আছে, হেলমেট মাছি মশা ঢুকবে না, কারণ আমি এই চশমা টশমা ছাড়া যদি বাইক টাইক চালাই আমার চোখের 10-12টা মশা টশা ঢুকে যায়। তাই এখন 2টা চশমা নিয়েছি, মশা ঢুকবে না এখন আর। এক আদমি মে ইতনা ট্যালেন্ট কেসে হোতা। চলো এখন আমি ড্রাইভিং করি, তখন আর ভিডিও করে দেখাবো না, লেটস গো। চলো 1 hour later। তো গাইস, আমরা চলে এসেছি সেই বিশেষ জায়গায়। এই যে, এই যে দেখো, ওই যে বলছে যখন ছেড়ে বুঝে যায় যেতে, তখন নামি দামি জায়গায় হবে, খুব ভালো একটা জায়গায় হবে, বিশেষ জায়গায়। সেই বিশেষ জায়গায় আমি বুঝতে পারছি না কি, এগুলা কি স্পন্সর করার জন্য আমাকে সাজগোজ করে আমাদের আসতে বলছে নাকি, আমাদের সাজগোজ করে আসতে বলছে যে এই জায়গায় ভালো করে জুম করে। হ্যাঁ, এগুলা কি এখন স্পন্সর অ্যাড করবো আমরা? এটা পিওর গোবর, তোমরা নিয়ে নাও, পারলে খেয়ে দেখো, টেস্ট করে দেখো, একদম গোবর কি যেন আমি বুঝতে পারছি না। কিন্তু আর সাজগোজের কথাটা বললাম, কারণ এই যে সাজগোজ বলতে, ও আজকে ফেয়ার এন্ড লাভলি লাগিয়েছে। ফেয়ার এন্ড লাভলি ইজ নাও গ্লো এন্ড লাভলি। ঝকঝকে চকচকে করার জন্য ফেয়ার এন্ড লাভলি লাগাইছে, এর জন্য বললাম যে আজকে সবাই সেজে গুজে, বোধ হয় একটা ফিল্টার লাগা, বোধ হয় একটা ভালো জায়গায় যাবো, এর জন্য ভাবলাম সবাই সেজে গুজে যাচ্ছে, আমি নর্মালি জেনুইন। কিন্তু ও ফ্যান লাভই লাগাইছে, তাও কিন্তু দেখো মুখটা গ্লো করছে না। এর জন্য বলি ঘড়ি ইস্তেমাল করো, ঘড়ি, কারণ ঘড়ি, কারণ এখন শুধু উজ্জ্বলতাই নয়, পাওয়া যাবে এইচডি গ্লো। এর জন্য বলি ঘড়ি ইস্তেমাল করো, কি জানি এখন এই জায়গাটাতে আসি গেল ওরা। অবশ্য জায়গাটা কিন্তু মারাত্মক, যাই বলো তাই বলো, সে কিন্তু সেজে গুজে আসার কোনো কারণ ছিল না কিন্তু। হ্যাঁ, গামছা পরে আসা লাগতো, গামছা পরে আসা লাগতো, এটাও ঠিক। বন্ধুরা, সাজগোজের ব্যাপারটা তো বড় কথা না, কারণ একই ড্রেস পরে 10-12টা ব্লগ বানাই আমরা। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস, কোনো ব্যাপার না। কিন্তু জায়গাটা দেখো, জাস্ট অসাম, একদম জঙ্গলে হারিয়ে গেছি, বাপ রে বাপ, চারিদিকে শুধু জঙ্গল। এটা পাড়াতে ঢুকলাম না জঙ্গলে ঢুকলাম, কার এলাকাতে, গরু ছাগলের এলাকা না মানুষের এলাকা, আমি বুঝতে পারছি না। কিন্তু জায়গাটা দেখো অসাম গাইজ, একদম অসাম। ওই যে দেখতে পাচ্ছো, ওই যে মানে হাত পা নড়াচ্ছে, বাবা ওদিকে রাস্তা আছে আবার। তো গাইজ, তোমাদের এখন আমি সিনেমেটিক শট দেখাবো, তার আগে আমি সিনেমেটিক শটটা করার সময় আমাকে যে ও বললো যে ওই যে এখান থেকে এতটা নিচ থেকে ওখান থেকে দৌড়ায় দৌড়ায় আসবি, একদম ওখানে উঠবি, ওইটা হচ্ছে সিনেমেটিক শট। তোমাদের সিনেমেটিক শটটা দেখাচ্ছি, একদম ফালতু হয়েছে গাইজ, ছি।
সো দেখলে তো এখন পিওর সিনেম্যাটিক শর্ট দেখো। এই সাইডটা হচ্ছে এই মানে গ্রামের একটা স্কুল আছে, ওখানে ভিডিও অফিস স্কুল। দেখো বন্ধুরা, এই যে এখানে দেখো সোজা রাস্তা, আর চারিদিকে দেখবে শুধু, এই দেখো এইদিকে, ও জাস্ট অসাম, চারিদিকে দেখছো কিরম ওয়াও না। এইদিকে দেখলে চারিদিকে শুধু ক্ষেত আর ক্ষেত, ধান ক্ষেত একদম ওই সাইডটা থেকে শুরু একদম ওখান থেকে জাস্ট। এই যে এগুলা ভিউ না, এইসব না, এই যে দেখো ওই যে চারিদিকে শুধু অসাম। এই সামনে এই কয়েকজন ছেড়ে ওইদিকে খেতে আসছি, মোমো টোমো কী কী আছে ওখানে, যত কিছু আছে আইটেম তো ওখানে খেতে আসছি। আর খাওয়াটা বড় কথা না, তোমরা জাস্ট এখান থেকে ভিউটা দেখো, ওখানে খেতে আসছি আর এইখান থেকে জাস্ট ভিউটা দেখো অসাম। ওখানে নৌকাটা ফিলিং নিয়ে খাওয়া যাবে, ফিলিং নিয়ে খাওয়া যাবে। তো ফাইনালি ফিলিং নেওয়ার জন্য আগে আ করো, জাম্পস কো না করো, খাচ্ছি বসে। চারিদিকে শুধু কাপেলরা উঠছে নৌকাতে, ওই নৌকা আমাদের জন্য না, নাহলে আমরা উঠতাম। আর এইদিকে দেখছি মনে হচ্ছে সমুদ্রে বসে আছে, সমুদ্রের পাশে রেস্টুরেন্টে বসে আছে, সমুদ্রের ভিউ নিচ্ছি, মানে ভিউয়ের ফিলিং নিচ্ছি। তো বন্ধুরা আমরা এই এই ব্রিজটা আছে, নামে নামে বিখ্যাত ব্রিজ, এখানে সবাই ফটো টটো তুলছে। তোমাদের একটা লেটেস্ট জিনিস দেখাচ্ছি, দাঁড়াও বন্ধুরা। এই যে দেখো এটা হচ্ছে বান, হ্যাঁ ওই যে ওখানটায় যদি আমি পড়ে, ওখানটায় যদি আমি পড়ে যাই তাহলে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই যেখানে দেখতে পাচ্ছ এখানে একদম চাউমিন সাইজের হয়ে আমি বাড়াবো, এখানে চাউমিনের সাইজের হয়ে বাড়িয়ে ওই দিকে চলে যাবো, ওখানে পড়লে পারে। বাপ রে বাপ, দেখেই ভয় লাগছে ওইখানটায়। আমরা এখানে ঘোরার জন্য এখানে দাঁড়িয়েছি, বাড়ি যাওয়ার পথে এখানে একটু জাস্ট দাঁড়ালাম এখানে। তো আগে সেজে বুঝি এখানে ডাইরেক্ট আসলে ভালো হতো, সকালবেলা ডাইরেক্ট ওখানে গেছিলাম, ওখান থেকে একদম এখানে যাওয়ার পথে এখানে একটু দাঁড়াইছি। দাঁড়া এই যে ঘুরছি এখন, সবাই ভিডিও ফটো তুলছে, এই দেখো জায়গাটা এরকম, সবাই ভিডিও ফটো তুলছে। দেখো এই চারিদিকে, এটা কিন্তু নদী, হ্যাঁ এক হিসেবে এটা নদী না সমুদ্র আমি বুঝতে পারছি না। তো আমাদের ভালো জিনিস দেখাচ্ছি, এই যে এই জায়গাটা তো পুরো একদম বোঝা যাচ্ছে না নদী না সমুদ্র। এই যে ওই সাইডে দেখো সব বাবা কিপারি এখানে ফটো টটো তুলতে আসে। এই যে বাবা কিপারি পাপা কাপারা তো গাইজ, আজকে আমাদের এই ছিল আমাদের আজকে ঘোরা, পুরো সবাই মিলে ঘুরলাম। এই যে এখন আমরা যাচ্ছি বাড়ি, তো চলো এখন বাড়ি যাওয়া যাক, বেশি রাত করা যাবে না, এখন ঠান্ডার দিন, ঠান্ডা লেগে যাবে, বেশি রাত করা যাবে না আর বেশি কথাও বলা যাবে না এখানে, কারণ চারিদিক থেকে সবাই দেখছে জাস্ট, পাগল টাগল ভাবে সবজি ছুঁড়ে মারতে পারে আমাদের, এর জন্য বেশি কথাও বলা যাবে না। চলো এখন বাড়ি যাওয়া যাক। মানে রাউন্ড শেপ করার জিনিসটা দেখতে পারছো, এখানে সবাই আসে ফটো শটো তোলার জন্য, আর অন্য কোনো কাম তো নেই এখানে, এই জাস্ট ফটো শটো তোলার জন্য আর ভিউটা দেখার জন্য এখানেই সবাই আসে। এখানে আসলে পুরো বিদেশ বিদেশ ফিলিং আসে। তো ভাই আমাদের খিদে খিদে লাগছিল, আমরা মোমো খেয়েছি আর এখন স্কুটির খিদে লাগছে, স্কুটিকে চলো এখন খাওয়ানো যাক স্পেশাল ডিশ। বাইক চালানোর সময় আমাদের চুলের এক্সপেকটেশন আমরা যা করি, কিন্তু আসলে যা হয়। বন্ধুরা আজকের মতো ভিডিওটা এতটুকুই, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই। ফটো তুলতে বলছে, ভিডিও কেন তুলতেছিস?